তাহলে ভালোবাসবো আমরা এক নাম্বার কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে আমি যদি আল্লাহকে পেয়ে যাই সব আমার হয়ে যাবে কিন্তু আমি দুনিয়ার সব পেয়ে গেলাম কিন্তু আল্লাহকে পেলাম না আমার কিছুই পাওয়া হলো না আমার ভাইরা ক্ষমতা পেয়েছেন ক্ষমতা ফেরাউনও পাইছিল পায় নাই ক্ষমতা ফেরাউনও পেয়েছিল ক্ষমতা নমরুদও পেয়েছিল ক্ষমতা আবু জেহেলও পেয়েছিল টিকতে পারে নাই নমরুদের মতো একটা কাট্টা কাফের আল্লাহর বন্দে ইব্রাহিম খলিল কাগুনে পড়ে মারতে চেয়েছিল কিন্তু ঈমান তাকে পড়তে পারে নাই যরকম সুবহানাল্লাহ নমরুদকে মেরেছেন কি দিয়া কি মশা বলেন সুস্থ না অসুস্থ অসুস্থ মশা অকেজো মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে মেরেছেন আজকের মাহফিলে অনেক ছোট বাচ্চারাও আছে এই তোমাদের ঘুম ধরে না দেখেন না ওই যে দেখেন কি গল্প শুরু করছে আমার ভাইরা অসুস্থ মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করে দিয়েছেন মশা দিয়ে আল্লাহ তাআলা মশার কথা কোরআনে বলেন নাই একটু কান লাগাবেন মশার কথা কোরআনে আছে না নাই মাকরশার কথা কাফেররা কয় মা দা আরাদ আল্লাহ বিহাদা মাসালা কাফেররা কয় তোমার আল্লাহর কাজ নাই কাম নাই ছোট ছোট মাছ ছোট ছোট প্রাণীর এগুলো উদাহরণ দিয়ে লাভ কি এখনো কাফেরদের মুখে এই সমস্ত কথা আছে না নাই নাস্তিকদের মুখে আছে না নাই মশা কি আসলে কি দুর্বল প্রাণী না মশা দুর্বল কোনো প্রাণী নয় একটু কান লাগাবেন অনেক রাত তো একটু মনোযোগ দিয়ে শুনুন মশা যদি আমাদের চোখে মনে হয় একটা থাপ্পড় মারলাম মরে গেল ঠিক আছে কিন্তু মশার কামড়ে মানুষের মৃত্যু হয় ডেঙ্গু জ্বর হয়েছে সে বোঝে ঠিক কি না আচ্ছা এই মশা আল্লাহ তাআলা কেন উদাহরণটা দিলেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জা করেন না এই মশার উদাহরণটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন দেখেন নাম্বার ওয়ান মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত বাড়বে না কমবে আস্তে কর বাড়বে এ ভালো করে কন মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত কমবে না বাড়বে কমে যাবে ঠিক তেমনি যারা অন্যায় করে লুটপাট করে জনগণের টাকা যত বেশি খাবে তার হায়াত তত কমবে ঠিক কি না নাম্বার টু মশা যে কামড়ায় মানুষকে পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায় স্ত্রী মশা না পুরুষ মশা তাহলে কামড়ায় কারা মহিলা আমি মাদেরকে খাটো করছি না মাদেরকে আমি খাটো করছি না আচ্ছা কথা বেশি বলে পুরুষ না মহিলা হ্যাঁ আবার হাসেও দেখি মেয়েরা কথা কম বলে বেশি বলে বেশি বলে এই যে গলায় এখানে একটা হাড় আছে না এটা আমাদের যতটুকু নড়ে তার চেয়ে ডাবল নড়ে ওদের তারা বেশি কথা বলে বেশি কথা না বললে তো সমস্যা চার পাঁচটা বাচ্চা সারাক্ষণ থামাতে হয় ঠিক কি না বলেন ওরে থামায় ওরে থামায় ওরে থামায় কথা না বললে তো থামবে না কথা তাদের বেশি বলতে হয় এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কথা বাড়ায় দিয়েছেন পুরুষ সারাদিন কথা বলে দুই হাজার শব্দ মেয়েরা বলে পাঁচ হাজার শব্দ কয় হাজার বেশি হয়েছে বেগুন কিনে নিয়ে গেছেন বাজার থেকে যদি বেগুনে কোনো মতো যদি একটা বেগুনে যদি পোকা পায় বাস বেগুনের তফসির তিন ঘন্টা ঠিক না আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন তারা কথা একটু বেশি বলে প্রয়োজন আছে কিন্তু মশা যে কামড় মারে স্ত্রী মশা পুরুষ মশা কামড়ায় না কোরআন দেড় হাজার বছর আগে জানিয়ে দিল লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান বা বাউদাতান বাউদাতান আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা বলে দিয়েছেন পুরুষ মশার কথা বলেন নাই যে সময় কোরআনটা নাজিল হয়েছে সেই সময় মানুষ বুঝতোই না স্ত্রী মশা কোনটা পুরুষ মশা কোনটা কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে স্ত্রী মশা কামড়ায় আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন তা জানিয়ে দিয়েছে বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে নিয়েছে কিসের থেকে নিয়েছে কোরআন থেকে নিয়েছে নম্বর তিন হলো মশা যদি কানের কাছে এসে গান গায় ঘুম হয় নাকি
ঘুম তো হয় না গত রাতে আমার ড্রাইভার সকাল বেলা বললাম ঘুম কেমন হইছে বলতেছে হুজুর মশা গান গাইছে মশা গান গাইছে ঘুম পারতে দেয় নাই এই মশাটা যদি মশারি টাঙ্গানোর পরও যদি ওই মশারির ভিতরে যদি দুই তিনটা মশা যদি ঢুকে যায় কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করে গুনগুন করে সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা যখন সে পাখা নড়ায় প্রতি সেকেন্ডে সে পাখা নড়াই হলো 500 থেকে 600 বার 500 থেকে 600 বার প্রতি সেকেন্ডে একটা সেকেন্ডে মশা তার পাখা নড়াচ্ছে 500 থেকে 600 বার মশা কি সাধারণ কোনো প্রাণী না আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিচ্ছেন এমনি দিচ্ছেন না তো নাম্বার 4 হলো আল্লাহ তাআলা মশার দৃষ্টান্ত কেন দিয়েছেন নমরুদের মতো এত দাপুটে নেতা এত বিশাল বড় পরাক্রমশালী নেতা দুনিয়ার ভিতরে কাফেরদের ভিতরে সবচাইতে খ্যাতি সম্পন্ন কুখ্যাতি কি খ্যাতি কুখ্যাতি সম্পন্ন একজন লিডার সেই ফেরাউন সেই নমরুদকে মারার জন্য আমার আল্লাহর বড় কোনো বাহিনী লাগে না আল্লাহ তাআলা এমন বাহিনী পাঠালেন যে বাহিনীটা খুব আমাদের চোখে দুর্বল পাহাড়ের একটা গুহার মুখ খুলে দিলেন এক ঝাঁক মশা বের হয়ে আসলো এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা যেটা সেই মশা ফেরাউন আর নমরুদকে মারার জন্য বরাদ্দ হয়ে গেল নাকের মধ্যে দিয়ে ঢুকলো মাথার মধ্যে ব্রেনের মধ্যে ঢুকে গেল বলল আমি আরাম পাচ্ছি না জুতা নিয়ে আয় কি নিয়ে আয় জুতার বাড়ি খেয়ে শেষ পর্যন্ত বলল এখনো জুতার বাড়ি খাওয়ার মতো লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আল্লাহ তাআলা মাকরুশের উদাহরণ দিয়েছেন 114 সূরার মধ্যে একটা সূরার নামই আছে মাকরুশা সূরাতুল আনকাবুত নামে একটা সূরা আছে আল্লাহ কি বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানাবে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে যারা আপনজন মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাকরুশার মতো কামাসালিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন তাদের দৃষ্টান্ত হলো মাকরুশার মতো কারণ যত বাসা যত প্রাণী মানুষ বানায় মানুষ সহ যত প্রাণী বানায় সবচেয়ে দুর্বল বাসা হলো কার বাসা কার বাসা বলেন ওইদিকে বাবুই পাখির বাসাটা কেমন দুর্বল দুর্বল না মজবুত আমার আপনার বাড়ির চেয়ে মজবুত বাবুই পাখি বাসা বানায় এত মজবুত বাসা সিডর আইলা নার্গিস হারিকেন ফনি সিত্রাং আর কি বুলবুল এই যে এত ঝড় ঝাপটা সুনামি এত কিছু হয়ে গেল আমার আপনার বাড়ি শুদ্ধ সব ঝড় ঝাপটে সব উড়ে গেল কিন্তু বাবুই পাখি এমন গাছে বাসা বেঁধেছে তাল গাছ ওপরে না আর এত শক্ত ডালের সাথে সে সুন্দর বাসা বানিয়েছে পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তার মতো করে একটা বাসা বানাতে পারবে না জোর করুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেই বাসার উদাহরণ না দিয়ে বলছেন মাকরুশার বাসার মতো মাকরুশার মতো তাদের উদাহরণ হলো মাকরুশার মতো এখানে দুইটা ব্যাখ্যা আমরা বাহ্যিকভাবে দেখি যদিও মাকরুশা বাসা বানায় খুব অল্প সময়ে কিন্তু সেই বাসাটা দেখতে অসুন্দর না সুন্দর কি তার কৌণিক মাপ কি তার স্কেল একটু কম বেশি হয় না সুন্দর করে বাসাটা বানিয়ে নিয়েছে কিন্তু বাসাটা একটু বাতাসে এসে ভেঙে যায় এটা একটা উদাহরণ হতে পারে আরেকটা আধুনিক উদাহরণ সেটা হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন ওয়খলাকনাকুম আজওয়াজা যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে দিয়েছেন স্বামী স্ত্রী করে দিয়েছেন মাকরুশার মধ্যে স্ত্রী মাকরুশা আছে পুরুষ মাকরুশা আছে সায়েন্স বলতেছে প্রত্যেক স্ত্রী মাকরুশা এক পর্যায়ে তার স্বামী মাকরুশাকে কামড় মেরে মেরে ফেলে দেয় অর্থাৎ যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামী নিহত হয়ে যায় সেই সংসারটা খুব মজবুত সংসার না দুর্বল সংসার আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলো তাদের দৃষ্টান্ত হলো মাকরুশার সংসারের মতো মাকরুশার সংসারে কি হয় স্ত্রী স্বামীকে মেরে ফেলে হত্যা করে আমাদের সংসারে যদি কারো সংসারে যদি স্ত্রী স্বামীকে হত্যা করে সেই সংসার কি খুব মজবুত না ধ্বংস ধ্বংস আল্লাহ তাআলা কত সুন্দর করে দৃষ্টান্তগুলো দিয়েছেন আমরা কাউকে বন্ধু বানাবো না বন্ধু বানাবো কাকে এক নম্বর বন্ধু কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. جل بلون الله أكبر نشن هجر بلبي عمار رب الله এবং এই কথার উপরে যারা অটল থাকবে অবিচল থাকবে এই কথার উপরে অবিচল থাকা কিন্তু সহজ নয় আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নেওয়া এটা সহজ হতে পারে কিন্তু টিকে থাকাটা সহজ নয় টিকে থাকতে গিয়ে বেলালকে মার খেতে হয়েছে টিকে থাকতে গিয়ে খাব্বাব কি প্রচন্ড মার খেতে হয়েছে টিকে থাকতে গিয়ে খুবাইবকে জীবনটা দিতে হয়েছে এরকম করে শত শত সাহাবীর জীবন চলে গেছে অসংখ্য নবীর জীবন চলে গেছে টিকে থাকতে গিয়ে ঈমান আনা সহজ কিন্তু টিকে রাখা আস্তে বলবেন টিকে রাখা কঠিন ব্যাপার টিকে রাখতে হবে প্রত্যেক যুগে ফেরাউন আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই প্রত্যেক যুগে আবু জেহেলরা আছে না নাই এদেরকে মোকাবেলা করার জন্য ঈমানটাকে নিয়ে টিকে থাকতে হবে আমার বন্ধুগণ একজন এই শতাব্দীর বড় একজন মুজাহিদ ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই জেলখানায় তার মৃত্যু হয়েছে জেলখানায় তিনি ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন শুধুমাত্র কালিমার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে একই কালেমা পড়ে কারো জন্য পোলাও কোরমা জোটে আর আবার একই কালেমার স্বীকৃতি দিতে গিয়ে কারো গলায় ফাঁসির রশি ঝোলে আমার কথা কি বুঝে আসতেছে ভাই ঈমান এত সস্তা নয় ইমানকে লালন করতে হবে ইমানের যত্ন করতে হবে ইমানের মধ্যে কুফর ঢোকা যাবে না ইমানের মধ্যে বিদাত ঢোকা যাবে না ইমানের মধ্যে শিরিক ঢোকা যাবে না ইমানের মধ্যে কোনো ফুসুকি ঢোকা যাবে না ইমানের মধ্যে কোনো জুলুম ঢোকা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ইমান যারা আনবে এবং ইমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না শিরিকের দ্বারা যারা আবৃত করবে না আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দা হলো নিরাপদে থাকা বান্দা ওই সমস্ত বান্দা হলো হেদায়েত প্রাপ্ত বান্দা ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি যদি বলে সুবহানাল্লাহ আমার দেশের মুসলমানদের ইমানের দশা কি দেখেন আল্লাহর নাম বাদ দিতে চায় সংবিধানে সব লেখা স্থান পায় বিসমিল্লাহ স্থান পায় না হ্যাঁ কত বড় পোড়া কপাল সম্মানিত ভাইয়েরা কোন একটা জনসভায় কোন এক নেতা স্লোগান দিয়েছেন আমার আল্লাহর নাম নিয়েছেন আল্লাহু আকবার বলেছেন এটা নাকি দলীয় স্লোগান হয়ে গেছে নারায়ে তাকবীরের স্লোগান যদি কোনো দলীয় স্লোগান হয়ে থাকে তাহলে তোমার জানাজার স্লোগান কি হবে তোমার নামাজের স্লোগান কি হবে যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায় এরাই হচ্ছে সমাজের সবচাইতে জঘন্য নিকৃষ্ট বান্দা সবার নাম বাদ যাবে কিন্তু আমার আল্লাহর নাম বাদ দেওয়া যাবে না আস্তে বলে আল্লাহর নাম বাদ দেওয়া যাবে না আল্লাহর নাম বাদ দেওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা আমরা যখন আজান শুনি আজানের মধ্যে কোন স্লোগান আছে বলেন জোরে বলেন আরো জোরে আরো জোরে নামাজে দাঁড়াতে প্রথম আওয়াজ কি রুকুতে যেতে কি সেজদায় যেতে কি সেজদা থেকে উঠতে কি আচ্ছা এরপরে যখন নামাজ শেষ হলো যখন গুরু কুরবানি করবেন গুরু কুরবানি করতে কি মরে গেছি মরে যাওয়ার পর যখন জানাজা শুরু হবে তখন চার তকবীরে কি আরো জোরে তাহলে জন্মে আল্লাহু আকবার মৃত্যুতে আল্লাহু আকবার নামাজে আল্লাহু আকবার আজানে আল্লাহু আকবার যে কোনো কাজে আল্লাহু আকবার সে আল্লাহু আকবার নামাজে চলবে সমাজে চলবে না জনসভায় চলবে না নির্দিষ্ট দলীয় স্লোগানের তকমা দিয়ে আল্লাহর নামকে তোমরা আড়াল করতে চাও এই সমস্ত চিন্তা যারা করছে তাদের চিন্তা বিতর্কিত
তাদের ঈমান বিতর্কিত তাদের জন্ম বিতর্কিত মুসলমান সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সব ছাড়বো আল্লাহকে ছাড়া যাবে না আল্লাহকে ছাড়া যাবে না আমার আল্লাহর রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে বাপ হোক ভাই হোক কোন ছাড় দেওয়া যাবে না মুসলমান আজকের আয়াত এটাই প্রমাণ করে আজকের আয়াত এটাই শিক্ষা দিয়ে দেয় ঈমানের কাছে কখনোই অন্য কোন কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ ঈমান তেনেছি আমরা কিন্তু ঈমান নিয়ে আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে পরীক্ষা চলে আসবে অত্যাচার চলে আসবে নিপীড়ন চলে আসবে জুলুম চলে আসবে যেথায় যে অবস্থায় থাকি না কেন ঈমানকে লালন করতে হবে একজন মহিলার কথা মনে হয়ে গেছে এই মুহূর্তে একজন মহিলা আল্লাহ তাআলা যে মহিলার কথা কোরআনে উল্লেখ করেছেন ইমরাতা ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে তার কি সম্মানের অভাব ছিল ফিরাউনের মতো একজন ব্যক্তির সেই স্ত্রী মিসেস ফিরাউন তিনি ফার্স্ট লেডি তিনি সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান যশ খ্যাতি সব তিনি দুনিয়াতে পেয়েছিলেন কিন্তু তার সামনে যখন তাওহীদের দাওয়াত চলে এসেছে সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন বলেছিল ও আমার আসিয়া আমি তোমার কোনো সম্মানে ঘাটতি করলাম না মর্যাদায় ঘাটতি করলাম না তুমি আমার সঙ্গে এমন বড় একটা বড় আঘাত তুমি আমাকে দিয়ে ফেললে তুমি মুসার ধর্ম গ্রহণ করলে সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন স্বামী গো আমি তো মুসার ধর্ম গ্রহণ করি নাই যিনি আমাকে বানিয়েছেন যিনি আপনাকে বানিয়েছেন আমি তার দিন ইসলামকে গ্রহণ করে নিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে শোনো এই জনপদে আমার আইন ছাড়া কোন আইন চলবে না আমার বিধান ছাড়া কোনো বিধান চলবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী গো আপনি আমাকে যতবার বুঝাবেন আমি আপনাকে সম্মান রেখে একটা কথা বলতে চাই আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না কারণ ঈমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আসসালামু আলাইহি ওয়া সাল্লাম শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন সামাজিক বাধার সম্মুখীন হয়ে গেলেন ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলছে আসিয়া শোনো আমি তোমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করি নাই কিন্তু আজকে তোমাকে আমি আলটিমেটাম দিয়ে দিলাম তোমাকে দিন ছাড়তে হবে ইসলাম ছাড়তে হবে ঈমানটা ছাড়তে হবে আল্লাহকে বাদ দিতে হবে আসিয়া বলছেন শুধু আপনি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে আপনি যা বলবেন তাই শুনবো কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না কি মহাব্বত আল্লাহর সঙ্গে তারা করেছেন আসিয়া আলাইহিস সালামকে শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানান দেওয়া হলো আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সর্বশেষ যখন বলা হলো আসিয়া তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব আসিয়া বলছেন আমার স্বামী আমি আপনাকে একটা চূড়ান্ত কথা বলছি আপনি শুনে নেন আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে আমার মা আমার আলোচনা যারা শুনছেন একটু কান লাগিয়ে শোনেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন এই সমস্ত নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমনি কোরআনে উল্লেখ করেন নাই এবং তারা দোয়াটা পর্যন্ত কোরআনে উল্লেখ করে দিয়েছেন আসসালামু আলাইহিস সালামের সামনে যখন জল্লাদ হাজির হয়ে গেল
আজকে বলা হচ্ছে শেষবারের মতো আসিয়া তোমার সম্মান তোমার পরিবেশ সব ঠিকঠাক ছিল তুমি কি করবে বলো আসিয়া বলছেন তোমরা আমাকে কি করবে জানি না আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি জল্লাদ চলে এলো সামনে দুই হাত দুই পা বেঁধে ফেললো করা টানা হলো তাফসীর অধিকাংশ তাফসীর এসেছে করা যখন তার সামনে না হলো করা যখন তার মাথায় যখন ঠেকিয়ে দেওয়া হলো সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দুহাত আকাশের দিকে উঁচু করলেন আকাশের দিকে উঁচু করে আল্লাহকে লক্ষ্য করে তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন কত আপন করে নিয়েছেন কত আপনজন করে নিয়েছেন তাহলেই তো এই দোয়াটা আসতে পারে তিনি একটা দোয়া করছেন সেই দোয়াটা হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ তুমি আমার জন্য তোমার কাছে তোমার সঙ্গে তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানাইয়া দাও যেরকম সুবহানাল্লাহ কাকে বলতেছেন আমার আল্লাহ আছেন না নাই দূরে না কাছে ভালো করে কোন দূরে না কাছে কিন্তু আছেন কোথায় তিনি কোথায় আছেন আল্লাহ দূরে আল্লাহ দূরে নন তিনি কাছে আছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বান্দার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যান তবে আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট আসন আছে সেটা হলো আর রহমানু আলাল আরশিস্তাওয়া আমার আল্লাহ তাআলা আরশ আযিমের সমাসীন আছেন আরশ আযিম কয় মাইল দূরে বলেন কয় মাইল দূরে জানা একটা আইডিয়া দেই দেখি তো কতদূর আমরা আরশের আযিমটা একটু জানার চেষ্টা করি এই আরশ আযিমটা কোথায় আমার আল্লাহ তাআলা কত বড় একটু চিন্তা করেন তো আমরা বসে আছি ধুকুরিয়া বেড়ার এই ময়দানে মাথা একটু উঁচু করলে আমরা দেখতে পাবো আকাশে কিছু তারকারাজি কিছু একটা চাঁদ দেখতে পাবো চাঁদের সময় চাঁদ দেখতে পাবো চাঁদের উপরে মিটি মিটি করে জোনাকির মতো কিছু তারকা দেখতে পাই এরপর আকাশটা আমরা দেখতে পাই দিনের বেলা সূর্য দেখতে পাই আকাশ দেখতে পাই কিন্তু এই পর্যন্ত আমাদের দেখা শেষ আর তো দেখতে পাই না যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ মাইলের এরকম দুনিয়া ১৩ লক্ষ যোগ করলে একটা সূর্যের সমান হবে যরকম সুবহানাল্লাহ ওই সূর্য আলো দিয়ে যাচ্ছি ওই সূর্যের চেয়েও আবার রাতের বেলা জোনাকির মতো মিটি মিটি করে জ্বলা যে তারকাগুলো আছে সেই তারকাগুলো সূর্যের চাইতে এক গুণ দ্বিগুণ বড় নয় বেটিল জুইস নামে একটা তারকা আছে সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় একটু আস্তে কর সুবহানাল্লাহ তারকা মনে হয় ছোট হয়ে গেছে কত কোটি গুণ ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম হুজুররা বলতেন সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে তার জন্য হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত মনে মনে চিন্তা করতাম আব্বাকে ডাক দিয়ে বলতাম আব্বা শোনো হুজুর কি কয় দশটা পৃথিবীর মতো একটা জান্নাত এত জায়গা আল্লাহ পাবে কই কিন্তু বড় হয়ে দেখি আল্লাহর জায়গার কোনো অভাব নাই যরকম সুবহানাল্লাহ কি বিশাল মহাশূন্য কি বিশাল মহাশূন্য একটা তারকা যদি সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় হয় আবার সূর্যটাই পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গমালের চেয়েও ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য ওই ব্যাটেল জুইসটা ৩৩ কোটি গুণ বড় এরকম করে ব্যাটেল জুইস প্রক্সিমা সেন্টরাই সুপারনোভা আড্রা এই তারকাগুলো আছে মহাশূন্যে ঝুলানো নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে চাঁদের দেশে মানুষ সফর করেছে মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে মানুষ কিনছে না ফ্ল্যাট পজিশন কিনেছে যদি কোনো বান্দা চিন্তা করে চাঁদের দেশে গেলাম মঙ্গল গ্রহে ঘুরে আসলাম একটু নক্ষত্রের দেশে যাব তারকার দেশে যাব পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকার দেশ সেটা হলো প্রক্সিমা সেন্টারাই সেই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় এই দুনিয়ার এখন বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো ইলেভেনের প্রতি ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার কত হাজার কিলোমিটার ৩৯,০০০ কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি ওই অ্যাপোলো ইলেভেনে চড়ে যদি
প্রক্সিমা সেন্টারি নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে চায় তার সময় লেগে যাবে 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলে কি মাথা কি খেলতেছে ব্রেন খেলে ব্রেন তো শেষ ثم رجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسيب তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে বাসব আমি 100 বছর 80 বছর 70 বছর শুধু কাছের তারকার দেশে যেতে সময় লাগতেছে বলে ইলেভেনে চড়ে 115,000 বছর তাহলে আমার আল্লাহ তাআলার শাজিম তার কত দূরে এত গুলো মহাশূন্যের কথা এক একটা গ্যালাক্সির মধ্যে একটা দুইটা তারকা নয় 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন 1 বিলিয়ন সমান হলো 100 কোটি 1 বিলিয়ন মানে কি 100 কোটি 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন সেই মহাশূন্যের উপরে বিশাল বড় আকাশ এই আকাশের উপরে আছে হলো মহাশূন্য এরপরে আছে আরেকটা আকাশ এরপরে মহাশূন্য আরেকটা আকাশ এরপরে মহাশূন্য এরপরে আরেকটা আকাশ সাতটা আকাশ এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশে আযীম সেই আরশে আযীমে তিনি সমাসীন আছেন আল্লাহ বলছেন বান্দারে এই আরশে আযীমে আমি সমাসীন আছি আমি তোকে জান্নাত দিলে পরে আমার প্রতিবেশী বানায় নেব যেমন করে আসিয়াকে বানায় দিয়েছি আসিয়া বলছেন আল্লাহ রব্বি বিনিলি ইনদাক বাইতান ফিল জান্নাহ আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য একটা ঘর দিবা বেশি ঘর না কিন্তু সেই ঘরটা আমি হ চাই আল্লাহ তোমার ঘরের সঙ্গে তোমার ঘরের দেওয়ারের সাথে জোর করে সুবহানাল্লাহ আল্লাহকে কত কাছে টেনেছেন আসিয়া এরকম করে তিনি দোয়া করেছেন এইজন্য আমরা সবচেয়ে কাছে টানবো কাকে আস্তে বলবেন না কাকে যে আল্লাহকে কাছে টানবে সে কি নামাজ কখনো নষ্ট করতে পারে নাকি ফজরে ঠান্ডা লাগে ওই ঠান্ডার মধ্যে কার মহব্বত উঠবে বান্দা আস্তে বলবেন না কার মহব্বতে আল্লাহর মহব্বত উঠে যাবে যখন কোনো বান্দা নামাজের জন্য আস্তে করে নিয়ত করে ঘুম থেকে উঠে অজু বানায় নাই অজুর মধ্য দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন সুন্দর করে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তালামল নামায় শুরু হয়ে যায় বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে ফজরের সময় যখন চলে আসে ইমাম মুয়াজ্জিন সব বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই দুনিয়ার কল্যাণ আছে না নাই স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই স্বাস্থ্যের উপকারিতা আছে না নাই ডায়াবেটিস হলে মানুষ হাঁটে কোন সময় কোন সময় হাঁটে সকালবেলা হাঁটে এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা সুস্থ হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন বর্তমান দুনিয়ার সবচেয়ে একজন বড় ডাক্তার হিন্দু ভদ্রলোক ডাক্তার দেবী শেঠি দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না বড় একজন ডাক্তার দেবী শেঠি গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার দেবী শেঠি তিনি বললেন একদিন তার স্ট্যাটাসে বলেছেন আমি গোটা দুনিয়ার বিভিন্ন জাতির ব্রেন এবং হার্ট আমি গবেষণা করে দেখেছি আমি চেক করে দেখেছি হিন্দুর দেখেছি মুসলমানের দেখেছি বৌদ্ধর দেখেছি খ্রিস্টানের দেখেছি ইহুদির দেখেছি কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো যে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন কোন বান্দা যখন সেজদায় চলে যায় সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো যেগুলো সক্রিয় না থেকে নিষ্ক্রিয় থেকে যায় বান্দা যখন সেজদায় যায় তখন রক্তের তাপ রক্তের চাপটা বেড়ে যায় নিষ্ক্রিয় রক্তগুলো ভেইনগুলো সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় হার্টটা জীবনের শক্তি হার্টের জীবনের শক্তিটা বেড়ে যায় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়বে হার্টের মতো ব্রেনের মতো জটিল জটিল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন যখন সুবহানাল্লাহ নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ চান না বান্দা অসুস্থ হয়ে যাক কারণ আল্লাহ তাআলা বান্দাকে সুস্থই দেখতে চান ইমানের সুস্থতা দেহের সুস্থতা কিন্তু আমরা তো নিজেরা অসুস্থ হয়ে যাই কারণ আমরা নামাজ কেন্দ্রিক জীবন তো আমরা গড়ি না কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ বলেন কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ নামাজের অধীনে কিন্তু আজকে সমাজ চলছে কিসের অধীনে কাজের অধীনে এই ভাই জান কেন এই যে
সমস্যা অসুবিধা দোয়া করে দিই আলোচনা চালাবো চালাবো ভাবতেছি যে আপনারা ঘুমাচ্ছেন কিনা শুনতেছেন তো বলি আলহামদুলিল্লাহ নয়টায় উঠায় দিলে সাড়ে নয়টা দশটার মধ্যে উঠায় দিলে একটু ভালো হতো আমার দিকে তাকান তাহলে আজকে আমার সাবজেক্ট হচ্ছে ভালোবাসা এক নম্বর ভালোবাসা হবে কার সাথে নামাজ বাদ দিয়া সবাই কি নামাজ পড়তে রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আর জোরে আমিন হাত নামান কষ্ট পাচ্ছেন আপনারা মায়েরা কি মাহফিলে আছে মেয়েরা আসছে মাহফিলে বলি আলহামদুলিল্লাহ জি আমি খুবই খুশি আমি খুবই আনন্দিত যে আপনাদের এলাকায় মাহফিলে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এবং আজকের মাহফিলে অনারেবল এই যে আমার সোহেল ভাই আছেন কত ব্যস্ত মানুষ আমার শামীম ভাই আছেন কত ব্যস্ত মানুষ বসে বসে আলোচনাগুলো শুনছেন আলহামদুলিল্লাহ বলেন কি এলাকার নাম এটা ধুকুরিয়া বেড়া এটা একটা ইউনিয়ন না আচ্ছা আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা হলো ইসলামী জনপদের এক উর্বর জায়গা আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ হয়তো আজকে দেখা যাচ্ছে কারো জন্য হচ্ছে সর্বনাশ কারো জন্য পৌষ মাস একদিন পৌষ মাস সর্বনাশাদের জন্য আসবে জোরে বলি ইনশাআল্লাহ এক মাকে কি শীত যায় এক মাকে শীত যায় যায় না এক মাকে শীত যায় না দিন আসবে জুলুম টিকবে না কোথাও জুলুম কোথাও টিকবে কোথাও টিকবে না গোটা দুনিয়াতে গোটা দুনিয়া জুড়েই আজকে জুলুম নির্যাতন চলছে কাবার ইমাম সিনেমার বিরুদ্ধে অশ্লীল কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন সেখানে জালিম শাসকরা জেলখানায় তাকে ঢুকিয়ে দিয়ে দশ বছরের সাজা তাকে দিয়ে দিয়েছে কোথায় যাবেন দেশে দেশে জুলুমগুলো জুলুমতন্ত্রগুলো চলছে ইমান আপনি টিকে রাখতে গেলে বিপদ আসবেই মুসিবত আসবেই এটাই হলো স্বাভাবিক জান্নাত পেতে হলে পরীক্ষা আছে না নাই বিনা পরীক্ষায় জান্নাত পাওয়া যাবে চারজন ইমামের কোন ইমামের মৃত্যু সঠিকভাবে হয় নাই সঠিকভাবে মানে কি বাড়িতে হয় না স্বাভাবিকভাবে হয় নাই আমি কথাটা বলতে আমার স্লিপিং হয়ে গেছে স্বাভাবিক মৃত্যু তাদের হয় নাই আবু হানিফার মৃত্যু হয়ে গেছে জেলখানার ভিতরে আট বছর জেল খেটেছেন তিনি কত বছর তাকে জেলখানায় রেখেছে কাফেররা মুশরিকরা জালিমরা সেই জালিমরা আছে না নাই প্রস্তাব দেওয়া হলো আবু হানিফা তোমাকে চিফ জাস্টিস বানাবো প্রধান বিচারপতি বানাবো তিনি বললেন তুমি তো জালিম তুমি জালিমের অধীনে আমি কি বিচার করব তোমার অধীনে আমার বিচারপতি হওয়ার দরকার নাই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন ফলাফল হলো তাকে জেলখানায় ঢুকালো জেলখানায় তাকে ঢুকালো হলো ঠিক আছে ভালো কথা তার মাকে ধরে আনা হলো বৃদ্ধা মাকে বৃদ্ধা মাকে ধরে এনে বৃদ্ধা মার চোখের সামনে সন্তানকে পিটালে মায়ের কি ভালো লাগে মায়ের কি কলিজা টান লাগে না লাগে মা কান্দে আবু হানিফা মনে মনে চিন্তা করেন আরে আমার বুড়া মা আমার প্রতি অত্যাচার দেখি মার করে যায় সেল বেঁধে যাচ্ছে কষ্ট হচ্ছে মা কত না কষ্ট পাচ্ছেন আবু হানিফা কি সিদ্ধান্ত নেবেন তিনি সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছিলেন মার জন্য কি করা যায় কিছুক্ষণ পর মা বলছে বাজান কি চিন্তা করিস জানি না আমার চোখের পানি দেখে তুই হতাশ হবি না আমার চোখের পানি কোনো কষ্টের মধ্য দিয়ে আমার চোখের পানি বের হচ্ছে না আমার কলেজার টুকরা সন্তান ইমানের পরীক্ষা দিতে হবে আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার করা হচ্ছে না জেনে তুই কোন সময় যেন মাথা নত করে যাস জালিমদের সামনে মাথা নত করবি না কখনো আমি তোর মা তো কি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি আমার কলেজার টুকরা সন্তান অত্যাচার গুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদের নাজরানা পেশ করবি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হবি হাশরের ময়দানে আমি তোর মা শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াবো সুবহানাল্লাহ
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আটটা বছর খাওয়া নাই ঘুম নাই বিভিন্ন নির্যাতনের শিকার তিনি হলেন তার এলেমকে নষ্ট করার জন্য শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো দুনিয়া থেকে বিদায় হলেন ইমাম মালিককে মেরে মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে আহমদ ইবনে হাম্বলকে গলার ভিতরে দড়ি ধরে গোটা শহর তাকে লাঞ্ছিত করে তাকে ঘোরানো হয়েছে আমার ভাইয়েরা এটাই তো ইমামদের এটাই তো ইমানদারদের জীবনের কথাগুলো আমার ভাইয়েরা আরেকজন জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকেন জুবাইর ইবনে আওয়াম একজন নবীর হাওয়ারি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন তার ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা হচ্ছেন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় তার মা বৃদ্ধা মানুষ আশি বছরের বুড়ি মানুষ মাকে ডাক দিয়ে বলছে মা শোনো হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা কিন্তু মুসলমানদেরকে ধরে ধরে শেষ করে দিচ্ছে নাক কাটছে কান কাটছে চোখ তুলে নিচ্ছে মা আমি তো ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি মা আমি কি যাব নাকি না তোমার কষ্ট হবে নাকি তুমি বলো সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বিন আসমা বিনত আবু বকর বলছেন আমার কলিজার টুকরা সন্তান তুই আমাকে কি বলছিস বুঝতেছি না তবে একটা কথা জেনে রাখবি আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা ছাগল জবহ করার পর সেই ছাগলকে কিমা করে খাবে না ভুনা করে খাবে না ফ্রাই করে খাবে ছাগল কি টের পায় না কি রে না ছাগল তো টের পায় না আমার আব্দুল্লাহ তুই যুদ্ধের ময়দানে যাবি যুদ্ধ করতে করতে তোকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে তোর নাক কাটলো না কান কাটলো দেখার দরকার নাই দুনিয়া থেকে বিদায় হবে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা দুটো হাত ধরে বলছে মা আল্লাহর কসম করে বলি আমি তো ভয়ে এই কথা বলিনি কিন্তু মা তুমি তো বুড়া মানুষ তুমি ধৈর্য ধারণ করতে পারবে কিনা এই জন্য আমি তোমাকে চেক করলাম এই কথা বলে যুদ্ধে শামিল হলেন হাজ্জাজ বিন ইউসুফের লোকেন আব্দুল্লাহ বিন জুবাইরকে মেরে ফেলে দিয়া শহীদ করে তার লাশ উল্টা করে ঝুলাইয়া গাছের সঙ্গে দুই পা বেঁধে রেখেছে যুগে যুগে অত্যাচারগুলো আছে না নাই ঝুলায় রেখেছে ঝুলন্ত লাশ তিন দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে কেউ নামায় নাই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি তিনি তার সন্তানকে খোঁজার জন্য বের হয়ে আসলেন বের হয়ে এসে দেখেন তার সন্তানকে ঝুলায় রেখেছে গাছের সাথে মা সন্তানের চেহারার দিকে তাকায় বলছে আরে দিনের পথের মুজাহিদের ঘোড়া থেকে নামার সময় কিন্তু এখন ঘোড়ার সময় নামার সময় কি এখনো হয় নাই তার লাশটা নামানো হলো সন্তানকে কলিজা ভরে দোয়া করলেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুম্বন রেখে দিয়ে এবার তিনি একটা হাদিস বর্ণনা করলেন আসমা বিনত আবু বকরের হাদিস বর্ণনা আছে না নাই তিনি বললেন প্রত্যেকটা যুগের জন্য একজন মিথ্যুক বাদশা থাকে আমার রাসূল বলেছিলেন বনু সাকিব গোত্রের একজন মিথ্যুক বাদশা আসবে আসমা বিনত আবু বকর বলেন এই মিথ্যুক বাদশা অন্য কেউ নয় তুই হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহু আকবার বলেন মা যেমন সাহসী সন্তান তেমন সাহসী ইমানটা তখনই পাকাপোক্ত হবে যখন আমরা আল্লাহকে দূরে মনে করব না কাছে মনে করব কাছে টেনে নিতে হবে আমরা আল্লাহকে এক নম্বর মহব্বত করব নম্বর দুই হচ্ছেন অন্য কেউ নন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে সুন্দর করে বলছেন আমি কি আলোচনা চালিয়ে যাব কোনো আপত্তি নাই তো বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ جلے بولون اللہ اکبر اگر آیتے بولے چل ظالمون یہ برا یہ آیتے بولے فاسقین ظالم ہونا فاسقو ہونا تاہو لامدر کی کرتا ہوئے اگر آیتے بولے ہو لوگ
যারা ইমানকে কুফরের বিনিময়ে বিক্রি করে দেয় অথবা ইমানকে নিচে রেখে কুফরকে যারা প্রাধান্য দেবে তাদেরকে তোমার বন্ধু বানানো হোক সে তার তোমার বাপ হোক সে তোমার ভাই এবার বলা হচ্ছে রাসূল আপনি বলে দেন আটটা ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আট জনকে ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এখানে আটটা শ্রেণী উল্লেখ করা হয়েছে এক নম্বর হলো আবাউকুম তোমাদের বাপ ওয়াবনাউকুম তোমাদের সন্তান ওয়াইখওয়ানুকুম তোমাদের ভাই ওয়াজওয়াজুকুম তোমাদের স্ত্রী ওয়াআশিরাতুকুম তোমাদের আত্মীয়স্বজন এরপরে বলা হচ্ছে ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদহা এরপরে বলা হচ্ছে তোমাদের মালামাল তোমাদের ব্যবসার জিনিসপত্র এবং তোমাদের প্রিয় বাসস্থান এই সমস্ত জিনিসের চাইতে যদি আল্লাহ রাসূল এবং জিহাদকে যদি তোমাদের বেশি পছন্দ না হয় জেনে রেখে দিও তোমরা ফাসেকের অন্তর্ভুক্ত হয়ে গেছো কার কথা আস্তে বলবেন না কার কথা সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে নাম্বার দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তিন নম্বর একটা আমলের কথা বলা হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং জিহাদ করতে হবে কার পথে হ্যাঁ কার পথে আমাদের সমাজে কিছু লোক আছে সস্তা আমল করে জান্নাত পেতে চান নামাজ পড়বো পাঁচ অক্ত রমজান মাসে রোজা রাখবো টাকা আছে কিছু জাকাত দেবো মসজিদ খান বানাবো একটু হজে যাব হজ থেকে ফিরে আসব আমাকে হাজি বলবে এই তো বিশাল খেদমত করলাম আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায় এরকম পাবলিক কিছু আছে না নাই রসুল মার খায়া দেশ সারে নবীরা পিটন খায়া পিঠের চামড়া তুলে ফেলে দেয় ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় থাকতে হয় জেনার মামলা খায়া জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে চিরে জেনার অভিযোগ অভিযুক্ত করে শহীদ করে দেওয়া হয় সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আর হাজী সাহেব মনে করতেছেন নামাজ পড়বো পাঁচ অক্ত রমজান মাসে রোজা রাখবো টাকা আছে হজ করবো আল্লাহ আমার জান্নাত নিয়ে দেওয়া যাবে কোথায় এত সস্তা নয় আল্লাহ বলছেন না রে না তোর মালামাল তোর সম্পদ সবকিছুর চাইতে মোহাব্বত বেশি থাকতে হবে আল্লাহ রাসূল এবং জিহাদকে কি বলেন কাকে জিহাদকে জিহাদের গুরুত্ব আছে না নাই নামাজে মোনাফেক চেনা যায় না রোজায় মোনাফেক চেনা যায় না হজে মোনাফেক চেনা যায় না তাহাজ্জুদে মোনাফেক চেনা যায় না মোনাফেক চেনা যায় হলো জিহাদের ময়দানে কষ্ট হচ্ছে আপনাদের আর কি আর একটু সময় আমি কথা বলবো হ্যাঁ কোনো আপত্তি বলি আলহামদুলিল্লাহ আমি একজন পরিমাণ ঘামি নাই জানেন আমি ঘামি নাই মানে প্রমাণ হচ্ছে ব্যাপক ঠান্ডা কথা বলছেন কথা বলা কিন্তু সবচাইতে বেশি পরিশ্রমের কাজ ডাক্তার অবাক হয়ে যায় যে আপনারা এত কথা বলেন কেমনে বলি যে কথা বলি কেমনে আল্লাহর রহমত আপনি কি রহমতের কথা ভুলে গেছেন ডাক্তার সাহেব এইভাবে উত্তর দিই সম্মানিত ভাইয়েরা ও জিহাদিন ফি সাবিলি আল্লাহর পথে জিহাদ করাকে যাদের বেশি প্রিয় না মনে হয় হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরি ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো আল্লাহর ফয়সালা চলে আসবে সম্মানিত ভাইয়েরা ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়লো আমার আমার নবীজি মদিনার দশ বছরে যুদ্ধ করেছেন ৮৬টা ২৭টি যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন আমার নবীর ঘরে ফার্নিচার ছিল হলো কি জানেন নবীর ঘরের আসবাবপত্র ছিল হলো তরবারি বর্ষা পানির মশক আর হলো চামড়ার একটা চাদর এটা হলো আমার নবীর ঘরের ফার্নিচার আল্লাহু আকবার বলেন আজকে মুসলমান ঘরে কি জাতীয় কোনো ফার্নিচার আছে আছে আমার নবীর ঘরের এই সুন্নতকে লালন করছে আজকে ইসরায়েলরা ইসরায়েল নবীর ঘরের সুন্নত নিয়েছে আর আমরা বিলাসিতায় মত্ত হয়ে পড়েছি সম্মানিত ভাইয়েরা সেদিন একটা জরিপে দেখলাম সোহেল ভাই একটা জরিপে দেখলাম সেদিন একটা মানে একটা রিসার্চ এসেছে ২২৮টি দেশের মধ্যে ইসলামকে সবচেয়ে বেশি প্র্যাকটিসে ইসলাম প্র্যাকটিস করে হলো প্রথম ৪৮টা দেশ হলো অন্য নন মুসলিম ৪৯তম দেশ হলো মালয়েশিয়া ৫৪ নম্বর হলো সৌদি আরব ১৩৬ নম্বর হলো বাংলাদেশ আমার কথা কি বুঝে আসতেছে আমরা মাহফিলে যখন আসছি গাড়িতে করে বামে বাম দিকে এসেছি না ডান দিকে এসেছি কোন পথে আসছেন আপনারা বলেন রাস্তা যখন আসছেন ডান দিকে আসছে না বাম দিকে আসছে
ইসলাম বলে ডানে চলো না বামে চলো বলেন রাস্তায় চলে ডানে না বামে আমরা আসছি কোথে বামে আসছি ইউরোপ আমেরিকান লোকের কোন দিকে চলে ডানে আমার কথা কি বুঝে আসছে এই রকম করে ইসলামের কিছু কিছু বিষয়গুলোকে তারা তাদের জীবনে তারা প্র্যাকটিস করছে তারা মুসলমান না কিন্তু ইসলামের সুন্দর দিকগুলো তারা প্র্যাকটিস করছে আর আমার দেশের মুসলমানের আমার দেশের মুসলমান মুসলমান কিন্তু ইসলাম নাই কি নাই একটু বেকায়দা হলেই মাজারে চলে যায় যাবে আব্বা বাবা একটু বাঁচাও তো খুব মুসিবতে আছে আছে না নাই ইসলাম আছে আজ থেকে ইসলাম আছে ইসলাম নাই এজন্য মুসলমান হয়েছি ইসলামকে লালন করব জোরে বলি ইনশাআল্লাহ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে পাদ্রির ছেলে পাদ্রি হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে ইসলাম আনতে হবে ষোলো আনা জোরে বলি ইনশাআল্লাহ তাবুক অভিযানে ও ছোট্ট একটা গজল বল বাবা এর মধ্যে আবার কেমন গজল বল আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা দেখা যাক তাহলে দোয়া করে দিয়ে আসেন কেউ তো যায়ও না বাড়ি যাবেন না আপনারা এখানে থাকবেন এক কমিটি কই ল্যাপটপের ব্যবস্থা করুন আমি চলে যাই সবাই থাকবে তো খুব ভালো বলি আলহামদুলিল্লাহ তাবুক কবি জানে আমার নবীজি দশ বছরে সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ছিয়াশিটি যুদ্ধ পরিচালনা করেছেন গড়ে আটটা থেকে নয়টা যুদ্ধ তাকে বছরে করতে হয়েছে রসুলের দিন চলেছে হলো ঘোড়ার পিঠে রাত গেছে হলো যায় নামাজে আল্লাহ একবার বলেন ইসলাম দাঁত ভাঙ্গা ইসলাম ইসলাম হিজরতের ইসলাম ইসলাম ত্যাগের ইসলাম শুধু জন্মসূত্র ইসলাম নিয়ে আপনি জান্নাত পাবেন না তাবুক অভিযানে রসুল গেলেন তাবুক অভিযান থেকে রসুল ফিরে আসলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে সমর নায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন রোমানদের বিরুদ্ধে রোমক শক্তির বিরুদ্ধে মোকাবেলায় তিনি দাঁড়িয়ে গেলেন যুদ্ধ হলো না বিনা যুদ্ধে রসুল চলে আসেন মদিনায় মদিনার মসজিদে বসা বসা অবস্থায় এক সাহাবি অনেক লম্বা হাদিস এক সাহাবি এসে হাঁটু গেড়ে দিয়ে রসুলের সামনে বসে সালাম দিয়ে বলছেন হুজুর আমি কাব বিন মালিক আমি আপনার কাছে মাফ চাইতে আসছি কেন কি করছো তুমি হুজুর আমি না তাবুকে যাই নাই যুদ্ধে যাই নাই আমি তুমি কেন যাও নাই হুজুর আমি যেতে পারতাম কিন্তু গড়িমসি করেছি অবহেলা করেছি মনে করলাম যাবো যাবো কিন্তু যাওয়া হলো না হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন রসুল একটু মুস্কি হাসি মেরে বলেন এই কাব আর কে কে যাও নাই বলো মানে এমন কথা কইছে এখন রসুল আরো ঘেটে ঘেটে বের করতেছে কে কে যাও নাই খুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই আর কে যায় নাই মুরারা বিন রাবিয়া যায় নাই আর কে হুজুর আমার জানা নাই তাই আচ্ছা ঠিক আছে কাব তুমি এখন যেতে পারো আমার নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল হাস্যজল চেহারা কি হয়েছে ফ্যাকাশে হয়ে গেছে নবীজির চেহারায় কোনো হাসি নাই আস্তে করে তাকে বললেন তুমি চলে যাও মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল প্রজ্ঞাপন জারি করলেন মদিনার সকল মুসলমানকে আমি জানান দিচ্ছি কোন মুসলমান কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবিয়া এই তিনজনের সঙ্গে কোন প্রকার কথা বার্তা সালাম কালাম লেন দেন কোনো কিছু করতে পারবা না সবগুলোকে সতর্ক করে দিলেন এই বক্তব্য যখন এই তিন সাহাবীর কানে গেছে বলেন কি হতে পারে কাব বিন মালিকের মতো দামি সাহাবী যার জীবনে কোনো গুনাহ হয় নাই বড় ধরনের কোনো গুনাহ তার জীবনে সংঘটিত হয় নাই কাব বিন মালিক খুব দামি একজন সাহাবি ছিলেন তার কানে যখন বয়কটের কথা যখন তার কানে চলে আসলো আকাশ যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল চলে গেলেন সোজা নিজের বাড়ির দরজার দিকে চলে গেলেন দরজায় গিয়ে কড়া নাড়ছেন স্ত্রী দরজাটা খুলো বড় বিপদ হয়ে গেছে দরজার কাছে এসে স্ত্রী বলছেন স্বামী গো আপনার ঘর আপনার দরজা খুলবো না কেন অবশ্যই খুলবো কিন্তু সংবাদ তো আমার কানেও আসছে কোনো কথা নাই দরজা খুলবো ঠিক কিন্তু সামনের দরজা খুলে দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকায় দিয়া পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হব কারণ রসুল যাকে বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হচ্ছি
আমার ভাইয়েরা সকল সম্পর্ক হচ্ছে কার সাথে সকল সম্পর্ক আল্লাহর সাথে নবীর সাথে জড়িত দরজার খুলতে মানা করলেন না স্ত্রী দরজা খোলার দরকার নাই নিজের বাড়িতে ঢুকতে পারলেন না নিজের দরবারির দরজার সামনে থেকে ঘুরে এসে আবার তিনি ব্যাক করে যাচ্ছিলেন এমন সময় ছোট্ট দুইটা বাচ্চা 9 বছর 11 বছর বয়সের বাচ্চা ছোট্ট দুইটা বাচ্চাকে ডাক দিয়ে বলছে আমার কোলে যা টুকরা সন্তান নেই দিকে আদর করি সন্তান দুইটা বলতেছে না না যাব না রাসূল তোমাকে বয়কট করেছেন তোমার সঙ্গে আমরা কথা বলবো না আল্লাহু আকবার বলেন হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বছরের বুড়া মানুষ 70 বছরের বুড়া মানুষ মাজুর মানুষ নবীজি তাকেও বয়কট করেছেন হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে সঙ্গে সঙ্গে করলেন কি ঘরের ভিতরে থাকা একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে বুড়া মানুষ চামড়াগুলো কুসকে কুসকে গেছে বুড়া মানুষ নবীর চাইতে বয়সে বড় 70 বছর বয়স চলে গেছেন মদিনার মসজিদের সামনে গিয়া খুঁটির সাথে দড়িটা বেঁধে ফেলে নিজের দুই হাত নিজের হাতে স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর মতো বড় আসামি দুনিয়াতে আর নাই রাসূল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন তোর মতো বড় আসামি আর কে থাকতে পারে রে এজন্য নিজের স্বেচ্ছায় হাত বেঁধে মদিনার মসজিদের সামনে আমি দাঁড়ায় গেলাম যতক্ষণ না মাফ না হবে সেজদায় পড়ে পড়ে কান্দে সাহাবীদেরকে সালাম দেয় কেউ সালামের জবাব দেয় না বুকটা খান খান হয়ে যায় কোনো কথা নাই আওয়াজ নাই কারো কোনো কথাবার্তা নাই এইরকম করে 40টা দিন যখন পার হয়ে গেল পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বোঝায় দেখা গেল হঠাৎ করে আমার নবীজির চেহারা সুন্দর হয়ে গেছে হাস্যোজ্জ্বল হয়ে গেছে ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসতেছেন কেন কি হয়েছে এবার তিনি বলছেন ওমর রে আমি কাব বিন মালিককে মাফ করে নাই কিন্তু আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছে জোরকাল সুবহানাল্লাহ এই তিন সাহাবীর নামাজের কোনো অভাব ছিল না দান সদকার অভাব ছিল না জিকির আজকার অভাব ছিল শুধুমাত্র গড়িমসি করেছেন একটু অবহেলা করেছেন একটু চিন্তা করেছেন যাব যাব যাই নাই এতটুকু অবহেলা করার কারণে রাসূল তাকে বয়কট করেছেন তওবা করেছেন আল্লাহ মাফ করেন না তওবা করেছেন সেজদা দিয়েছেন আল্লাহ আর ভুল হবে না আল্লাহ মাফ করে দাও ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু ওই তিন ব্যক্তি যারা পিছে পড়েছিল যারা যায় নাই হে রাসূল আমি তাদের তওবার অনুশোচনাটা বুঝেছি ওদের যে ভুল হয়েছিল সেই ভুলের জন্য তারা ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু এই ইতিহাসের মধ্যে শিক্ষা আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই ওয়া জিহাদিন ফি সাবিলিহ যারা আল্লাহর রাস্তায় জিহাদকে বেশি প্রাধান্য দেয় না ওই বাবা ভাই সন্তানাদি পরিবার পরিজন বাসস্থান ও মাসাকিন তারদাউনাহা ব্যবসার মালামাল এগুলোর চাইতে যারা জিহাদকে প্রাধান্য দেয় না আল্লাহকে প্রাধান্য দেয় না রাসূলকে প্রাধান্য দেয় না অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসবে তোমাদের উপরে এই সাবধানতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ তাদেরকে ইঙ্গিত দিয়ে বলেছেন এরাই হলো ফাসেক এরা কি ফাসেক আসুন আসুন আমরা আল্লাহকে এবং রাসূলকে এবং আল্লাহ রাসূলের যে আনীত দিন বিধান জমিনে কায়েমের সংগ্রামে আমরা সবাই শামিল হই এই আহ্বান সবাইকে আমি রাখছি আমি আর কথা বাড়াতে পারছি না